আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি ট্র্যাক্টর বিক্রি করে দিলাম, ট্যাফে ট্র্যাক্টর, ট্যাফে 9500। তো ট্র্যাক্টরটি পুরাতন হইলেও ট্র্যাক্টরের কন্ডিশনের কথা যদি আমি আপনাদেরকে বলি, কন্ডিশন একেবারে নতুনের মতো অবস্থায় আছে। আর এর ইঞ্জিন, গিয়ার বক্স, হাইড্রোলিক পাম্প কোনো দিকে কিন্তু এখন পর্যন্ত খোলা ফিটিং হয় নাই। জাস্ট এর যে গিয়ারুলগুলা, এই গিয়ারুলগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো গাইস, আজকে ট্র্যাক্টরটি আমি বিক্রি করে দিছি ছয়দি প্রবাসী, উনি প্রবাসে থাকে, ছয়দি প্রবাসী এক ভাইয়ের কাছে। আর ওনার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা চান্দিনা। তো আমরা কিন্তু আজকে ডেলিভারি যেহেতু দেব, ট্রাকও ভাড়া করে আনছি এবং আমরা এখন এই ট্র্যাক্টরটি ট্রাকে কিন্তু উঠাই দেব। তো গাইস, যারা কিনা আমাদের ঠিকানা জানতে চান, অধিকাংশই কিন্তু আমাদেরকে ফোন দিয়ে বলেন যে আপনাদের ঠিকানাটা কোথায়। তো যেহেতু এটা আমি বেশি এই সাপোর্ট পাইছি যে ঠিকানার কথাটা আগে একটু জানাই দিবেন। তো আজকে আমি আপনাদেরকে ঠিকানার কথা জানিয়ে দিই, রংপুর থেকে জলঢাকা ডালিয়া তিস্তা ব্যারেজ। যে আমরা কিন্তু এই মুহূর্তে ট্র্যাক্টরটি লোড করছি ডালিয়া থেকেই। তো এখানে কিন্তু ডালিয়ার একটা ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো আমি সহজ কথা বলতে গেলে রংপুর থেকে জলঢাকা ডালিয়া তিস্তা ব্যারেজ, আর বিপরীতে আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে লালমনিরহাট হয়ে পাটগ্রাম বুড়িমারি রোড। তো গাইস, আপনি যদি পুরাতন ট্র্যাক্টর কিনতে চান বা কেনার জন্য চিন্তাভাবনা করে থাকেন, তাহলে অবশ্যই আপনি আমাদের এই লোকেশনে আসবেন। আমাদের লোকেশনে আসলে আপনার পছন্দ মতো, যেহেতু আমাদের কাছে সবসময় সব ধরনের ট্র্যাক্টর থেকে থাকে ইনশাল্লাহ, তো আপনি আসার পরে আপনার চয়েস মতো কিন্তু আপনি আমাদের কাছ থেকে ট্র্যাক্টর ক্রয় করতে পারতেছেন। আর আপনার পছন্দ অনুযায়ী কিন্তু বা বাজেট অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে ট্র্যাক্টর নিতে পারবেন। তো আজকে যে ট্র্যাক্টরটি আমি বিক্রি করে দিলাম, এটার কোনো কাজ নেই, শুধু জাস্ট উনি মোবিলটা ড্রেন দিবে, মোবিলটা চেস করবে, চেস করার পরেই উনি জমি চাষ করতে পারবে। চাষের ক্ষেত্রে উনি 4-5 বছর চাষ করবে, কিচ্ছু করতে হবে না ইনশাল্লাহ, যদি আল্লাহ রহমতে ভালো চলে। তো আমাদের কাছে কিন্তু ট্যাফে গজরাজ, সোনালিকা DI 750, সোনালিকা RX 50 সুপ্রিম সিরিজের এবং স্বরাজ 855 পাওয়ার স্টারিং, বিভিন্ন মডেলের কিন্তু ট্র্যাক্টর আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন, ক্রয় করতে পারবেন। তো গাইস, আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা পারলে কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওগুলিতে লাইক, শেয়ার এবং কমেন্ট, আপনাদের কমেন্টগুলো যেহেতু আমাদের কাছে অনেক মূল্যবান, আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তো গাইস, যারা পুরাতন ট্র্যাক্টর কিনতে চান বা কিনবেন, অবশ্যই আপনারা আমাদের লোকেশনে আসার চেষ্টা করবেন। আর আমাদের লোকেশনের ঠিকানা যেহেতু আমি আপনাদেরকে বলে দিলাম, রংপুর থেকে লালমনিরহাট জেলা হাতিবান্ধা উপজেলা তিস্তা যে ব্যারেজ আছে, তিস্তা ব্যারেজের পাশেই। প্রাইভেসির কারণে আমরা কিন্তু এই ট্র্যাক্টরের দামের কথা এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাইতে পারবো না, এই বিষয়ে আপনারা কেউই মন খারাপ করবেন না। যেহেতু প্রাইভেসির কারণে দামের কথাটা নিষেধ করা হয়েছে, এই কারণে কিন্তু আমরা দামের বিষয়ে আপনাদেরকে জানাইতে পারবো না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কিন্তু জানেন যে মতিউর রহমান ছাগলকাণ্ডে কিন্তু উনি ধরা খেয়ে গেছে এবং সাদেক এগ্রো। তো যাই হোক, প্রাইভেসির কারণে এই ট্র্যাক্টরের দামের বিষয়ে আপনাদেরকে আমি জানাইতে পারতেছি না, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। আর ট্র্যাক্টর যারা কিনবেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা মানে সঠিক ট্র্যাক্টরটি কেনার চেষ্টা করবেন। আপনাদের এলাকায় যে ট্র্যাক্টরটি চলে চাষবাস করে খাইতে পারবেন, যেটা আপনার এলাকায় চলছে, দুই একটা চলছে, ওই ট্র্যাক্টরগুলো কেনার সিদ্ধান্ত নেবেন। আর আজকে যে ট্র্যাক্টরটি আমরা বিক্রি করলাম, এই ট্র্যাক্টরটির টায়ারের বিট এবং ইঞ্জিন কন্ডিশন সব দিকে কিন্তু ভালো আছে। তারপরে ওনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে উনি সর্বপ্রথম যে মোবিল ফিল্টার, ডিজেল ফিল্টার এবং মোবিলগুলো, এগুলো কিন্তু পরিবর্তন করতে হবে। মোবিল চেঞ্জ করার পর উনি কিন্তু সম্পূর্ণভাবে চাষ করতে পারবে, জমি চাষ করতে পারবে। আর গাড়ির কন্ডিশনের উপরে কিন্তু নির্ভর করে, দামের উপরেও কিন্তু নির্ভর করে, যেহেতু দামটা বলা নিষেধ আছে, এই কারণে কিন্তু দাম আমি আপনাদেরকে বলতেছি না। আর তারপরেও গাড়িটা মোটামুটি ভালো আছে, 2-3 সিজনের মধ্যে ওনার সম্পূর্ণ টাকা উঠে যাবে যে দামে ট্র্যাক্টরটি কেনা হয়েছে। তো গাইস, যারা পুরাতন ট্র্যাক্টর কিনতে চান বা কিনবেন, অবশ্যই আপনারা সঠিক ট্র্যাক্টরটি কেনার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, ট্র্যাক্টরটি কিন্তু ট্র্যাকে উঠে গেছে সুন্দরভাবে, কোনো সমস্যা হয় নাই। আর যেটা ভাবছিলাম, যেহেতু এই জায়গাটা আমরা নতুন ট্র্যাক লোড দিচ্ছি, এই কারণেই কিন্তু একটু মনের ভিতরে একটু ইয়ে ছিল। তো তারপরেও ট্র্যাক্টরটি সুন্দরভাবে আমরা ট্র্যাকে উঠাই দিছি, এখন ট্র্যাক্টরটি সুন্দরভাবে বেঁধে টেঁধে তারপরে আমরা যে ট্র্যাক্টর যে ডকুমেন্টগুলো আছে, ডকুমেন্টগুলো ড্রাইভারের কাছে হস্তান্তর করব। এবং যে ভাই প্রবাসী আছে ওনার সাথে কিন্তু আমরা ভিডিও কলের মাধ্যমে ওনাকে যে কাগজগুলো ডকুমেন্টগুলো দিচ্ছি ওগুলো কিন্তু ওনাকে দেখাবো।
কাগজপত্র গুলো বুঝাই দেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মালিকের আইডি কার্ড, এটা আর এই যে এটা আপনার স্ট্যাম্প করে দিছি। স্ট্যাম্প করে দিবেন তাই না? বাইক স্ট্যাম্প করে দিছি বাইক নামে। আর এই যে লাগারি সব কাগজপত্র মানি দিছি, এই যে হিসাব কলেজের কাগজ, এই যে যা কাজ করা হয়েছে যাবতীয় কাগজ। তো ভাইকে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখানো হচ্ছে, মোবাইলে ভিডিও কলের মাধ্যমে ডেলিভারি চালান, এটা হচ্ছে ডেলিভারি চালান। এই যে এগুলো তো দেখাইছে, এই যে গাড়ি সব গাড়ির ক্লিয়ার রেস ভাই, এটা গাড়ির ক্লিয়ার রেস। আচ্ছা ওগুলো রাইখে দেন, এখন ভাইয়ের সাথে কথা বলি, রাইখে দেন। আচ্ছা ওই জাহাঙ্গীর ভাই, সালাম ভাই, এটা হলো বাংলাদেশের মধ্যে চাষের গাড়ি বিক্রি করার জন্য সর্বোচ্চ হেড। হেড মানে তো মাথা। হ্যাঁ, কোম্পানি এত গাড়ি বিক্রি করতে পারে, কোন মানুষ না আছেন আপনাদের সিটি বলে বাংলাদেশের কম বেশি সবাই চিনে।